আসসালামু আলাইকুম। পাঙ্গাস মাছের ঝোল, এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাঙ্গাস মাছ খুব একটা বেশি খাওয়া হয় না, তবে এবারের পাঙ্গাস মাছটা খুবই মজার ছিল। আমি ঝোল রান্না করেছি আর রান্নাটা এতটাই মজার ছিল যে তা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করেছি। আপনারা অবশ্যই বাসায় একবার হলো আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে আর মাছটা অনেক মজার হয়। আমি মাছটা আগে থেকে ভেজে রান্না করিনি, আমি কাঁচাই মাছটা রান্না করেছি, আপনারা চাইলে ভেজে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটা আমি কীভাবে করেছিলাম। আমি পাঙ্গাস মাছের কয়েকটা টুকরা নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করে দিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে জিরার ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, তবে একদম লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়াতে এই তরকারির স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। পেঁয়াজ বাটাটাকে ভাজা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে এই তেলের মধ্যে, তা না হলে পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা থেকে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না। তারপর আমি দিয়ে দিয়েছিলাম সামান্য লবণ, লবণ দিয়ে আমি আবারও পেঁয়াজগুলো ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 চায়ের চামচ ভোরে রসুন বাটা আর 1 চায়ের চামচ আদা বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি আবারও এই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটাটা পেঁয়াজ বাটার সাথে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি পানি যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চায়ের চামচ। এই হলুদের গুঁড়াটার রঙটা একটু বেশি, তাই আমি 1/2 চায়ের চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চায়ের চামচ, ঝাল আর লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চায়ের চামচের কম ধনিয়ার গুঁড়া আর 1 চায়ের চামচের কম জিরার গুঁড়া। মশলার পরিমাণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তারপর সব মশলা খুব ভালো করে এই তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সামান্য পানি যেন মশলাটা কড়াইতে লেগে না যায়। তারপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাছের টুকরাগুলো। মাছের টুকরাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি মাছের টুকরাগুলো আগে থেকে ভেজে নেইনি, তাই আমি এই মশলার মধ্যে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছের টুকরাগুলো ভেজে নিয়ে তারপর রান্নাটা করে নিতে পারেন। মাছের
মাছের টুকরাগুলো ভালোভাবে কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করেছি, ঢেকে দিয়ে দিলাম। ঢেকে আমি 4 মিনিট রান্না করে নেব। মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না। তাছাড়া এই মাছগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম আমি লবণ। লবণটা আপনারা চেক করে দেখবেন, যদি লবণের প্রয়োজন হয় অবশ্যই লবণ দিয়ে দেবেন। লবণ আর ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে দিলাম লবণ, তারপর দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি। আমি আবারও বলছি, এই রান্নাটা এতটাই মজার হয়েছিল, তা আপনারা যদি রান্না করে খান তখনই বুঝবেন যে এটা কতটা মজার রান্না। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি 3টা কাঁচামরিচ আস্ত দিয়েছি আর 3টা ভেঙে দিয়েছি ঝালটা ছড়ানোর জন্য। এখন আমি ঢেকে আবারও 3 মিনিট রান্না করে নেব, যেন ধনিয়া পাতা, কাঁচামরিচ, জিরার ফ্লেভারটা মাছের ঝোলের সাথে মিশে যায়। 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন আর ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। আমি আরও কিছুটা পানি শুকিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই মাছের টুকরাগুলো দেখতে। রান্নাটা খুবই মজার হয়েছিল, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই তরকারিটা অনেক বেশি মজার হয়। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার আজকের পাঙ্গাস মাছের ঝোলের এই রেসিপিটা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। রইল অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।